আর সৃষ্টি সুখের উল্লাসে মুরমুখ হাসে মোর চোখ হাসে মোর টক বগিয়ে খুন হাসে আর সৃষ্টি সুখের উল্লাসে আজকে আমার রুদ্ধ কানে পল্লরে বান্দেকে ওই জাগ্র জোয়ার দুয়ার ভাঙা কল্লরে আসলো হাসি আসলো পাগল মুক্তি এলো আসলো পাগল মুখ ফুটে আজ বুক ফাটে মন লিপ্ত দুঃখে সুখ হাসে ওই লিপ্ত বুকে দুঃখ হাসে আর সৃষ্টি সুখের উল্লাসে সৃষ্টি সুখের উল্লাসে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে তোমাদের সবাইকে শুভেচ্ছা। নিশ্চয়ই ভালো আছো। আমাদের আজকের পর্বেও প্রথমেই থাকছে রূপকথা। আমাদের এ পর্বের গল্প বোকা কুমিরের কথা। একদিন এক কুমির আর শিয়াল মিলে গেল চাষ করতে। কিসের চাষ করবে তারা? আলুর চাষ। আলু হয় মাটির নিচে আর তার গাছ থাকে মাটির উপরে, যা দিয়ে কোনো কাজ হয় না। বোকা কুমির সে কথা জানত না। সে ভাবল আলু বুঝি তার গাছের ফল, তাই সে শিয়ালকে ঠকাবার জন্য বলল, গাছের আগার দিক কিন্তু আমার আর গোড়ার দিক তোমার। শুনে শিয়াল হেসে বলল, আচ্ছা তাই হবে। তারপর যখন আলু হলো, কুমির তখন সব গাছের আগা কেটে বাড়িতে নিয়ে এলো। এনে দেখে তাতে একটাও আলু নেই। তখন সে মাঠে গিয়ে দেখল শিয়াল মাঠে খুঁড়ে সব আলু তুলে নিয়ে গেছে। কুমির ভাবল, তাই তো, এবার বড্ড ঠকে গিয়েছি, আচ্ছা আসছে বার দেখব। তার পরের বার হলো ধানের চাষ। এবার কুমির মনে মনে ভেবেছে আর কিছুতেই ঠকা যাবে না, তাই সে আগে থাকতে শিয়ালকে বলল, ভাই এবার কিন্তু আমি আগার দিক নেব না, এবার আমাকে গোড়ার দিক দিতে হবে। শুনে শিয়াল হেসে বলল, আচ্ছা তাই হবে। তারপর যখন ধান হলো, শিয়াল সে ধান শুদ্ধ গাছের আগা কেটে নিয়ে গেল। কুমির তো এবারে ভারী খুশি হয়ে আছে। সে ভেবেছে মাটি খুঁড়ে সব ধান তুলে নেবে। ও কপাল, মাটি খুঁড়ে দেখে সেখানে কিছুই নেই, লাভের মধ্যে খড়গুলো পেল সে। তখন কুমির তো বড্ড চটে গেল, বলল, দাঁড়াও শিয়ালের বাছা, তোমাকে দেখাচ্ছি মজা। এবার আমি আর তোমাকে আগা নিতে দেব না, সব আগা আমি নিয়ে আসব। সেবার হলো আখের চাষ। কুমির তো আগেই বলেছে এরপর আর সে আগা না নিয়ে ছাড়বে না। কাজে শিয়াল তাকে আগাগুলো দিয়ে নিজের আখগুলো নিয়ে ঘরে বসে মজা করে খেতে লাগল। কুমির আখের আগা ঘরে এনে চিবিয়ে দেখল তাতে একটুও রস নেই। তখন সে রাগ করে আগাগুলো সব ফেলে দিয়ে শিয়ালকে বলল, না ভাই, তোমার সঙ্গে আমি আর চাষ করতে যাব না, তুমি বড্ড ঠকাও। তিনি ভালোবাসেন পাখি আর প্রকৃতি, আর ভালোবাসেন শিশুদের, ঘুরে বেড়ানো তার পছন্দের কাজ, তাই তিনি ঘুরে ঘুরে তার পছন্দের সব বিষয়গুলোকে ক্যামেরা বন্দি করে রাখেন। তিনি আলোকচিত্র শিল্পী ইনাম আল হক, আমাদের এবারের প্রিয়জন। শিশুদের প্রতি আমার কৌতূহল টান আমার ছোটবেলা থেকেই আছে। আমি যখন কিশোর তখনও শিশুদের দল আমার পিছনে পিছনে বনে জঙ্গলে পোকামাকড় সংগ্রহ করতে, পাখি দেখতে যেত, এটা আমার মনে আছে। কিন্তু শিশুদের নিয়ে কখনো কোনো কাজ করব এটা আমার কোনো দিনও মনে হয়নি। এটা ঘটেছে কিছুটা কাকতালীয় ঘটনাক্রমে ঘটেছে। আমার কাজ শুরু হয়েছিল পাখি নিয়ে। পাখিদের ছবি তুলতে তুলতে আমি কখনো কখনো শিশুদের ছবি তুলতাম, এটা ঠিক স্বাভাবিকভাবেই। আমার ক্যামেরার অধিকাংশ লেন্সই টেলি লেন্স, সুতরাং মানুষের ছবি তোলা যায় না। 95 সালে আমি প্রথম একটা স্ট্যান্ডার্ড লেন্স কিনি, যেটা দিয়ে মানুষের ছবি তোলা যায়। তার আগে আমার সব লেন্সই কিন্তু ছিল পাখির ছবি তোলার যোগ্য। এই মানুষের ছবি তোলার লেন্সটা কেনার পরে আমি মানুষের ছবি তুলতে শুরু করি, কিন্তু দেখা গেল আমি অধিকাংশ ক্ষেত্রেই শুধু শিশুদের ছবি তুলছি। 1-2 বছর পরে আমার কাছে শিশুদের অনেক ছবি জমা হয়ে গেল। আমার মনে হয় আমার যে স্বাভাবিক কৌতূহল, স্বাভাবিক টান শিশুদের প্রতি রয়েছে, তার ফলে এটা ঘটেছে। আমি কোনো ইচ্ছে করে শিশুদের উপরে কাজ করব বলে কোনো কিছু করিনি। শিশুদের সেই ছবি দিয়ে শেষ পর্যন্ত একটা বইও ছাপা হলো। সেই বইটির নাম ইনোসেন্ট বাংলাদেশ, অথবা বাংলা নাম নিষ্পাপ বাংলাদেশ। শিশুরা নিষ্পাপ, তাই বাংলাদেশের এই শিশুর জগৎটা নিষ্পাপ, এই কথা মনে করি আমি এই বইয়ের নামটা রেখেছিলাম, নিষ্পাপ বাংলাদেশ। ঘটনাক্রমে এই বইটি সারা পৃথিবীর প্রায় সব দেশেই ছড়িয়ে গেছে, 1-2টি হলেও। সেটা হলো এইভাবে যে 2005 সালে
জাতিসংঘের শিশু অধিকার কমিশনে যে কমিটি, সেই কমিটির সদস্য হবার জন্যে বাংলাদেশ প্রার্থী হয়েছিল। বাংলাদেশ সরকার আমার এই বইটি নিয়ে জাতিসংঘের সমস্ত সদস্যদের মধ্যে এই বইটি বিতরণ করেছিল। এটা আমার জন্য খুবই একটা আত্মতৃপ্তির ব্যাপার যে বইটি অনেকের সামনেই গেছে এবং বাংলাদেশের এই নিরপরাধ শিশুদের ছবি দেখতে পেয়েছে। আমি পরে শুনেছি যে এই যে নিষ্পাপ বাংলাদেশ অথবা ইনোসেন্ট বাংলাদেশ, এই নামটি খুবই পছন্দ করেছিল। আমার প্রত্যাশা থাকবে এদেশের প্রতিটি শিশু যেন ছুটোছুটি করার, খেলাধুলা করার, শারীরিকভাবে নিজেকে প্রকাশ করার আরও সুযোগ পায় শহরে কিংবা গ্রামে। গ্রামের ছেলেরা এই দিকে একটু এগিয়ে আছে শহরের থেকে, শহরে এর অভাবটা খুবই প্রকট। আমার প্রত্যাশা থাকবে যেন প্রতিটি শিশু নিজেকে শিশুকালে শিশুর মতো বড় হতে পারে, নিজেকে শারীরিকভাবে প্রকাশ করতে পারে। এই আশা করে, এই প্রত্যাশা রেখে আমি আবার আপনাদের থেকে বিদায় নেব। তোমাদের সবারই ছবি আঁকতে নিশ্চয়ই ভালো লাগে, আমরা সবাই মিলে আঁকবো। তার আগে চলো জেনে নেই ছবি আঁকার শুরুর কথা। বন্ধুরা, তোমরা কি জানো আদিম মানুষেরা কথা বলা শেখার আগে ছবি আঁকা শিখেছিলেন ও তাদের এই ছবি আঁকার খবর অনেক বছর ধরে মানুষের অজানা ছিল। খুব বেশি দিন হয়নি ছবি আঁকার খবর আবিষ্কার হয়েছে। আর প্রথম আবিষ্কারের ঘটনাটা কিন্তু বেশ মজার। 1879 সালে স্পেনে আলতামিরা নামে এক পাহাড় ও গুহার সন্ধান পাওয়া যায়। সেখানে কয়েক হাজার বছর আগে আদিম মানুষেরা বাস করত। সেই এলাকার জমিদার একদিন বেরোলেন গুহার ভেতরটা খুঁজে দেখবেন, আদিম মানুষের হাড়গোড় এবং তাদের ব্যবহৃত কোনো পাত্র যদি পাওয়া যায়। তার সঙ্গে গেল তার 6 বছরের মেয়ে। বাবার সঙ্গে একটু ঘুরে আসা যাক। গুহার ভেতরে জমিদার হাড়গোড় ইত্যাদি খুঁজছিলেন এবং তার মেয়ে মোমবাতি হাতে গুহার এদিক ওদিক ঘুরে দেখছে। হঠাৎ তার মেয়ে চিৎকার করে উঠল, বাবা বাবা সার, বিরাট একটা সার। মেয়ের চিৎকারে বাবা একটু অবাক হয়ে উঠলেন, গুহার ভেতর সার আসবে কোত্থেকে? সারই বটে, তবে জ্যান্ত নয়, গুহার দেয়ালে আঁকা অধিকায় এক সারের ছবি। অবাক কাণ্ড, একটা দুটো নয়, অনেক ছবি, অনেক জীবজন্তু এবং শিকারের ছবি আঁকা গুহার দেয়ালে। খবর ছড়িয়ে পড়ল চারিদিকে। দেশ বিদেশ থেকে পণ্ডিতেরা হুমড়ি খেয়ে এসে পড়ল স্পেনের আলতামিরায়। তারা গবেষণা করে সিদ্ধান্তে পৌঁছলেন, হ্যাঁ, এগুলো আদিম মানুষেরই আঁকা। বন্ধুরা, দেখলে তো ওরা রং তুলি ছাড়াই কত সুন্দর ছবি এঁকে ফেলল। তোমরা এরকম ছবি এঁকে আমাদের ঠিকানায় পাঠিয়ে দিতে পারো। আমাদের ঠিকানা হলো পরিচালক সৃষ্টি সুখের উল্লাসে, এটিএন বাংলা, ওয়াসা ভবন, 98 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। বন্ধু দেশে দেশে অংশে আমাদের আজকের বন্ধু সন্দোষ মেথাত, সন্দোষ মিশরের বন্ধু। ইসমি সন্দোষ মেথাত, আয়েশ বাংলাদেশ, মা ওসরাচি। সন্দোষ ওর বাবা মার সাথে প্রায় 4 বছর যাবৎ বাংলাদেশে থাকে।
তাই এই দেশে ওর অনেক বন্ধু আছে। আমরা সন্দোসের সাথে আরও কথা বলবো, তবে তার আগে এসো জেনে নিই মিশরের কথা। খ্রিস্টপূর্ব চতুর্থ সহস্রাব্দে উদ্ভব ঘটে মিশর রাষ্ট্রের। প্রথম দিকে মিশর প্রায় ৪০টি ক্ষুদ্র রাষ্ট্রে বিভক্ত ছিল। রাজা মেনেম প্রথম পত্তন ঘটান একটি একক রাষ্ট্রের। এই রাষ্ট্রের রাজধানী ছিল মেমফিস, আধুনিক মিশরের রাজধানী কায়রো। মিশরের সভ্যতা অনেক প্রাচীন। খ্রিস্টপূর্ব চতুর্থ সহস্রাব্দে মিশরের এক উন্নত লিখন পদ্ধতি উদ্ভাবিত হয়। এই লিপিকে ইংরেজিতে বলা হয় হায়ারোগ্লিফ। প্যাপিরাস নামক এক ধরনের কাগজের উপরে লেখার কাজ চালানো হতো। মিশরের পিরামিড প্রাচীন পৃথিবীর সপ্তাশ্চর্যের এক আশ্চর্য। প্রাচীন মিশরের ফারাও বা সম্রাটদের সমাধি হচ্ছে পিরামিড। মিশরীয়রা বিশ্বাস করত মৃত্যুর পর আরেকটি জীবন আছে এবং মৃত্যুই চিরকালের আশ্রয়স্থল। রাজারা ভাবতেন মৃত্যুর পর তারা আবার রাজা হবেন, তাই তাদের মৃতদেহ মমি করে সমাহিত করা হতো। সঙ্গে দেওয়া হতো নানা রকম ধনরত্ন আর স্বর্ণালঙ্কার। কিন্তু রাতের অন্ধকারে কবর ঘুরে দস্যুরা এসব সামগ্রী লুট করত, ফলে কবর সুরক্ষিত করার প্রয়োজনে পিরামিড নির্মাণ শুরু হয়। সবচেয়ে বড় পিরামিডটি 750 বর্গ ফুট জমির উপর নির্মিত। এর উচ্চতা 451 ফুট। 100,000 শ্রমিক 2,000,000 পাথর দিয়ে 20 বছরে এটি তৈরি করে। বসন্ত ঈদ উৎসব মিশরের একটি জনপ্রিয় ঐতিহ্যবাহী অনুষ্ঠান। প্রতি বছর 21 মার্চ মিশরীয়রা পালন করে এই দিনটি। বসন্তকালকে বরণ করার জন্য মিশরীয়রা নিজ নিজ বাড়ির বাগান কিংবা উঠানে আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধব নিয়ে একত্রিত হয়। খুব ভোর থেকে তারা বিভিন্ন রকমের খাবার, মিষ্টি, ফল ও রঙিন ডিম দিয়ে শুরু করে এই উৎসব। এসো বন্ধুরা, আমরা সন্দোসের পরিবারের সদস্যদের সাথে পরিচিত হই। ইসমি তাসনিম ওখতে সন্দোস। মিথহাত আতিয়া ওয়ালিদ সন্দোস। ফাতিমা ইয়াহিয়া উম্মু সন্দোস। বাই। ছোট্ট বন্ধুরা, নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো। চলো আমরা আজ বিজ্ঞানের অন্য একটি মজার খেলা দেখি। গত পর্বে আমরা চুম্বক বানানো শিখেছিলাম, আজ চলো একটু কাগজ নিয়ে কাটাকাটি করি। কাগজ কাটতে খুবই মজা, তাই না? আর একদম সহজ। কিন্তু আমি এক ধরনের কাগজ বানানো জানি যা তোমরা সহজে কাটতে পারবে না। তো শুরু করি চলো। কত সহজ কাগজ কাটা। এভাবে একটি ফিতার মতো কাগজ নিলাম। এবার আঠা দিয়ে বা স্কচ টেপ জুড়ে দিলাম। এটা কাটা যাবে সহজেই, তাই না? চলো দেখা যাক কি মনে হচ্ছে। কেটে গেল একটা। আচ্ছা আরেকটা দেখি। এই জায়গায় একটু ভিন্ন রকম কাজ করব। এই তো এই একটি পেজ দিলাম, এক। ঠিক আছে, এবার আঠা দেই। কি মনে হচ্ছে, সহজে কাটা যাবে? চলো দেখি কাটা যায় কি না। কাটা শুরু করি। কি মনে হচ্ছে, এটা কাটা খুবই সোজা, তাই না? চলো দেখি কেটে আলাদা করা যায় কি না। এই কাটা হয়ে গেল আলাদা। এটা তো দেখি বড় হচ্ছে আরো। আচ্ছা আরেকবার ট্রাই করি। আমার মনে হয় কোনো ভুল করিনি, তাই না?
সেবার দিয়েছিলাম একটি মোচর, এবার এক এই দুই, এবার এখানে লাগাই এই, এটা বড় হয়ে গেল, এটা কি হবে মনে হয়? চলো দেখি। এটা কিন্তু এবার আলাদা করছি, দেখো এটা কি আলাদা হবে, কি মনে হয়? কি জিনিস হলো এটা? আলাদা তো হলোই না, জাদুর মতো লাগছে তাই না? কিন্তু এটা হচ্ছে বিজ্ঞান, বিজ্ঞান জাদুকেও হার মানায়। আগামী পর্বে বিজ্ঞানের নতুন মজার কোনো খেলা নিয়ে আবার দেখা হবে তোমাদের সাথে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো। আমাদের বন্ধু পর্বে আজ আমরা এসেছি কিছু ছিন্নমূল শিশুদের কাছে, যারা পথে ঘাটে রাস্তায় মানুষের বাসায় কাজ করে জীবিকা নির্বাহ করত। একটা সংগঠনে রয়েছে তারা এখন, এখন তাদের সাথে কথা বলবো। আমার সাথে রয়েছে রতন, হাসিনা, শাহিন। আমার নাম রতন, তো আমি এখানে আছি, এখানে আমি আছি 5 বছর ধরে। তো আমি যে সঙ্গে বাসা থাকতাম, তো আমার বাবা আমাদের ছেড়ে চলে গেছে, তখন আমাদের ঘরে অনেক অভাব, সেই অভাবে আমি ওই ইয়ের থেকে চলে আইসি। চলে যাওয়ার পরে রাস্তায় ছিলাম কিছুদিন, তারপর আমি এখানে আইসি। এখানে আসার পরে আমি এখন স্কুলে পড়তেছি, তো আমি পাশাপাশি আনন্দ বিনোদন সবই পাচ্ছি। তো আমি কিছু অভিনয় করতেছি, শুটিং করতেছি। তো প্রথমে আমি লোকো ফিল্ম করছি, এমনি ফাঁদ পুরীর মায়া, এমনি পথনাটক করছি, পথনাটক করছি। তারপরে স্বপ্নডানা একটা ছবি করছি, ও অনিমিষ নামে একজন পরিচালকের একটা নাটক করছি, নাটকের নাম হলো রাতের গল্প। তো আমি একটা গ্রামীণের একটা অ্যাড করছি, তারপর রাধুনী গুঁড়া মশলার একটা অ্যাড করছি, তারপর আমি এনে আসি। তো আমি শিশু একাডেমিতে এক বছরের একটা কোর্স নিছি, কোর্স নিয়েই আমি ইয়ার ভিতরে করতেছি এইগুলা আমি। তারপর আমি এনে থাকতেছি, আমার যদি আমি এই নাটক করতে পারি, তো আমার ইচ্ছা যে আমি বড় হয়ে একটা অভিনেতা হতে চাই আমি। আমার নাম মোসাম্মদ হাসিনা আক্তার, আমি এখানে ডিএসি অ্যান্ড ক্লাব যাত্রাবাড়িতে থাকি। আমি আগে রাস্তায় থাকতাম, আমার মা বাসাবাড়িতে চাকরি কাজ করে, আমি এখানে থাকি। এখানে থেকে আমি লেখাপড়া শিখি এবং আমি অনেক অনুষ্ঠানের সাথে জড়িত। আমি অভিনয়, তারপর নাচ গান, ইউসিএফ স্কুলে আমি লেখাপড়া করি, আমি এখন ক্লাস 3-তে। আমি স্টেজে নাচ করছি, আমি সেলাই কাজ পারি আর কি, সেলাই কাজ শিখছি। আমি শিশু একাডেমিতে 1 বছর কোর্স করছি। তা এখন আমি আমার ইচ্ছা জীবনের আমি সেলাই মাস্টার হব। আমার নাম মোহাম্মদ শাহিন মিয়া। তো আমার মা মারার পরে আমার বাবার একটা বিয়ে করছে, বিয়ে করার পরে দেখি ঘরে অভাব, তাই আমি ওইখান থেকে চলে আসা। আমি একটি দোকানে কাজ করতাম, দোকানও দেখি মালিকটা ভালো না। তো একদিন যাত্রাবাড়িতে আসি, এসে দেখি যে এই সেন্টারে একজন ছেলে থাকে, সে আমারে এখানে নিয়ে আসছে। নিয়ে আসার পরে এখানে থেকে আমি পড়ালেখা শিখে এখন স্কুলে ভর্তি হয়েছি। তার মধ্যে আমি একটি টিভিতে অ্যাডভার্টাইজ করেছি রাধুনী গুঁড়া মশলা। তো আমার ইচ্ছা আছে আমি বড় হয়ে একটা সিনেমার অভিনেতা হতে চাই। আমার সৎ মাটি ইলিশ বাপের সারা শরীর এলাক, আন্দা গুণ দিলাক, ভালা করে এলাক, লাগ 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 আন্দা গুণ দিলাক। ও ভাই, আসিলাম গ্রামে, আইলাম শহরে, কারণটা কি জানেন? জানেন না। ও ভাই, সাপে কামড় দিলে সাপের কামড়ে কি জ্বালা, এটা কেউ বুঝে না, কেউ না। কষ্ট কষ্ট, আরে কি কষ্ট, পেটে মসুর মারে, চোখে আন্ধার আন্ধার, বা আরুন যায় না, কোথাও কোয়া যায় না, কষ্ট। আরে কি কষ্ট,
আমরা ওদের পারফরমেন্স দেখলাম, সুযোগ পেলে ওরা ওদের প্রতিভা বিকাশ করতে পারে, ওদের স্বপ্ন পূরণ হবে, ওরা ভবিষ্যতে নায়ক হবে, মডেল হবে। আজকে এখানেই বিদায় বন্ধুরা, আজ এ পর্যন্তই। তৃতীয় পর্বে তোমাদের সাথে আবার দেখা হবে, সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। সৃষ্টি সুখের উল্লাসে মুরমুখ হাসে মুর চোখ হাসে মুর টক বগিয়ে খুন হাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে আজকে আমার রুদ্ধ প্রাণে পল্ল রে, বান্দে কে ওই জাগল জোয়ার দুয়ার ভাঙা কল্ল রে। আসলো হাসি আসলো পাগল, মুক্তি এলো আসলো পাগল, মুখ ফুটে আজ বুক ফাটে মোর তিক্ত দুঃখে সুখ হাসে, ওই তিক্ত বুকে দুঃখ হাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে।